গোলক বা স্ফিয়ার। বৃত্ত হল একটি দ্বিমাত্রিক আকার যা শুধু চোখে দেখা যায়। গোলক হল একটি ত্রিমাত্রিক আকার যাকে চোখে দেখার সাথে সাথে স্পর্শ করা যায়। একটি রঙিন বল নেওয়া হল। একটি রঙিন বলের গোলাকার তলটি নিয়ে দেখা যাক। একটি তলের উপর একটি লাইন দেওয়া হল। লাইনের ওপর এক্স বিন্দুতে বলটির এ বিন্দুটি স্থাপন করা হল। এরপর অঙ্কিত লাইনের ওপর বলটি গড়িয়ে দেওয়া হল, অর্থাৎ বলটি এবার সম্পূর্ণ আবর্তন করল, অর্থাৎ একবার পরিধি অতিক্রম করল। এক্স অবস্থান থেকে ওয়াই অবধি রেখার দৈর্ঘ্যই হল বৃত্তের পরিধি। ধরে নেওয়া যাক বলটির ব্যাস 14 সেন্টিমিটার হলে এবং পরিধি 44 সেন্টিমিটার হলে পরিধি ভাগ ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 44/14 = 22/7 congruent to 3.14 অনুপাত ইকুয়ালস টু পরিধি ভাগ ব্যাসের দৈর্ঘ্য ইকুয়ালস টু 50.5 ভাগ 16 congruent to 3.16 সেন্টিমিটার অর্থাৎ অনুপাত হবে পরিধি ভাগ ব্যাসের দৈর্ঘ্য congruent to 3.14 প্রায়। তোমরা জানো কি এই অনুপাতকেই পাই দ্বারা চিহ্নিত করা হয় যার মান 22/7। সুতরাং বৃত্তের পরিধি ইকুয়ালস টু পাই মাল্টিপ্লাইড বাই ব্যাসের দৈর্ঘ্য ইকুয়ালস টু পাই মাল্টিপ্লাইড বাই 2r ইকুয়ালস টু 2πr একক। এখন বৃত্তটিকে 16টি খণ্ডে কেটে একটি বোর্ডে আটকানো হল। দেখা গেল এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ইকুয়ালস টু 1/2 × 2πr ইকুয়ালস টু πr একক, প্রস্থ ইকুয়ালস টু r একক ইকুয়ালস টু ব্যাসার্ধের দৈর্ঘ্য। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু πr মাল্টিপ্লাইড বাই r ইকুয়ালস টু πr স্কোয়ার বর্গ একক। গোলক কাকে বলে? গোলক হল এক প্রকারের ত্রিমাত্রীয় ঘনবস্তু যার ভিতরের একটি বিন্দু থেকে উপরিতলের প্রতিটি বিন্দু সমদূরবর্তী। কিন্তু একটি গোলকাকার চামড়ার বল তৈরি করতে কতটা পরিমাণ চামড়া লেগেছে কিভাবে পাব? অর্থাৎ একটি গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে পাব? গোলকটির কেন্দ্র থেকে পৃষ্ঠতলের দূরত্বকে গোলকটির ব্যাসার্ধ বলা হয়। চিত্রে গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর। কোনো গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকটির সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4πr² বর্গ একক। যদি ওই গোলাকার বলটি নিরেট পাথরের বল হতো তবে ওই বলে কতটা পরিমাণ পাথর থাকবে কিভাবে পাব? গোলকের আয়তন নির্ণয়ের মাধ্যমে পাব। গোলকটির আয়তন ইকুয়ালস টু 4/3πr³ ঘন একক।
এবার দেখে নেওয়া যাক ক্ষেত্রফল 4πr² বর্গ একক এবং আয়তন 4/3πr³ ঘন একক কেন হয়। বলটির মাথায় একটি পিন আটকানো হলো। পিনটি থেকে একটি সুতো জড়িয়ে পুরো গোলকটি ঢেকে ফেলা হলো, যাতে গোলকটির কোনো অংশই আর দেখা না যায়। এরপর দড়িটি খুলে এর মধ্যবর্তী বিন্দুর দূরত্ব চিহ্নিত করলাম। ধরে নেওয়া যাক দূরত্ব ইকুয়ালস টু এল। একটি আর্ট পেপারে 4টি বৃত্ত অঙ্কন করা হলো। প্রতিটি বৃত্ত এ দৈর্ঘ্যের দড়ি দিয়ে ভরাট করা হলো। সুতরাং এল ইকুয়ালস টু 4a, অর্থাৎ গোলকের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4πr² ইকুয়ালস টু 4πr². পিরামিডগুলির ক্ষেত্রফল ইকুয়ালস টু 1/3a1r, 1/3a2r, 1/3anr। গোলকের আয়তন হচ্ছে 1/3r মাল্টিপ্লাইড বাই a1 প্লাস a2 প্লাস প্লাস an ইকুয়ালস টু 1/3r মাল্টিপ্লাইড বাই 4πr² ইকুয়ালস টু 4/3πr³। প্রয়োগ এক। একটি গোলকের উপরিতলের ক্ষেত্রফল সংখ্যাগতভাবে গোলকটির আয়তনের 3 গুণ হলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। প্রয়োগ দুই। যদি একটি গোলকের উপরিতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হয়, তবে S³/V² এর মান নির্ণয় করো। প্রয়োগ তিন। একটি গোলক ও একটি ঘনকের আয়তনের অনুপাত 49:363 হলে ঘনকটির বাহুর সাথে গোলকটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। প্রয়োগ চার। তিনটি ধাতব নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1, R2 এবং R3 হলে প্রমাণ করো গোলক তিনটি গলিয়ে একটি নতুন নিরেট গোলক তৈরি করলে নতুন গোলকটির ব্যাসার্ধ হবে R1³ প্লাস R2³ প্লাস R³³ হোল টু দ্য পাওয়ার 1/3। অর্ধগোলক হেমিস্ফিয়ার। কোনো অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 1/2 মাল্টিপ্লাইড বাই 4πr² বর্গ একক ইকুয়ালস টু 2πr² বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2πr² প্লাস πr² ইকুয়ালস টু 3πr² বর্গ একক। অর্ধ গোলকটির আয়তন ইকুয়ালস টু 1/2 মাল্টিপ্লাইড বাই 4/3πr³ ইকুয়ালস টু
2 by 3 pi r to the power 3 ঘন একক। প্রয়োগ 5। 1 সেন্টিমিটার পুরু তামার পাত দিয়ে তৈরি একটি অর্ধবৃত্তাকার বাটির মুখের বাইরের দিকের ব্যাস 12 সেন্টিমিটার। প্রতি ঘন সেন্টিমিটার তামার ওজন 8.85 গ্রাম হলে বাটিটির ওজন কত? প্রয়োগ 6। 905 পূর্ণ 1/7 ঘন সেন্টিমিটারের একটি কাঠের বল থেকে বৃহত্তম ঘনক কেটে বার করে নিলে ওই ঘনকের ঘনফল কত হবে?